সবাইকে অনেক অনেক স্বাগত সময়ের গল্পের আজকে বিনোদন আড্ডায় আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন বলবো না চলুন দেখি হাই কেমন আছেন এই তো ভালো কেমন আছেন আপনি হ্যাঁ সেটু ভাই খুবই ভালো আছি আপনার সাথে অনেক অনেক গল্প করব আজকে আজকে মূলত আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা আসছি তো আপনার যত গল্প আছে এই যে যেটা বলছিলেন কি ভুল করলেন এই ভুল করার গল্পগুলো শুনুন ঠিক আছে সেটা তো অবশ্যই আপনি কিন্তু কোনো কিছু গোপন করবেন না একদম যা যা ঘটেছে সব কিছু একদম ডিটেইল আমাদেরকে বলবেন গোপন করার কি আছে জীবনটাই তো ওপেন জন্মের পর থেকে একটা মানুষ ওপেন হ্যাঁ তা তো অবশ্যই চলেন বসি চলো মেহজাবিনের সাথে তো আপনি পুনর্জন্ম করেছেন আবার আমি কি তুমিতেও ফেরত আসলেন তো কেমন আসলে মেহজাবিন আপনাকে কিভাবে রিসিভ করেছে ওনার সাথে পুনর্জন্ম এক দুই আর আমি কি তুমি না সরি পুনর্জন্ম টু থ্রি টু থ্রি টুতে করি নাই থ্রি এবং অন্তিম পর্ব যেটা এটা আর এখন আমি কি তুমি ওনার সাথে প্রায় তিনটা কাজ হয়েছে আমার সেই জায়গা থেকে বলবো প্রথম কাজেই যখন তার সাথে আমার স্ক্রিন শেয়ার উনি আমাকে সেইভাবেই গ্রহণ করে নিয়েছেন যে আমি তোমার কাছ থেকে শিখতে আসছি মানে উনি আমার একটা বিহেভ করছেন যে আমি তোমার কাছ থেকে শিখতে আসছি যে আমি কিচ্ছু জানি না এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন ওই ওই একটা অবস্থা ছিল আমাদের মানে আমাদের ছিল কি যে আমরা দুইজন দুইজনের কাছ থেকে শিখবো এবার একটু শুরু থেকে আসি আপনার ওটিটিতে ফার্স্ট কাজ ছিল বাংকার বয় মোসাফিজুর ইমরানের সাথে আপনি খুব ভালো একটা ক্যারেক্টার লিড ক্যারেক্টারই করেছেন তো ওই সময়ের এক্সপিরিয়েন্সটা জানবো ফার্স্ট কাজ করছেন কেমন তখন ফিলিংসটা ছিল আপনার এর আগে আমি যে হইচইয়ের একটা সিরিজ ছিল শঙ্কর দাশগুপ্তের ওইখানে স্বল্প চরিত্রে কাজ করেছিলাম বলিতে কিন্তু আমার যদি পরিচিতি বা আমার যদি যে একটা মানুষের একটা পরিচয় জন্মের পরে তো একটা পরিচয় হয় যে তার বাবার এই তো আমারও মিডিয়ার যাত্রার যে পরিচয়টা সেটা ছিল বাংকার বয় পুনর্জন্মতে যখন আপনি আফরান নিশো এবং মেহজাবিন দুজনের সাথেই কাজ করলেন আফরান নিশো আসলে অনেকের একটা ড্রিম আপনার কাছে আফরান নিশো কেমন আমার কাছে আমি যদি বলি উনি একজন ভালো মানুষ তাই হ্যাঁ সেই জায়গা থেকে না আমি যখন কাজ করছি ওনার সাথে আমার দেখা হয় আমি যখন ঢাকায় প্রথম ঢুকি রতন দা আমাকে সূত্রাপুরে একটা শুটিংয়ে নিয়ে যায় যে বলে যে আসো নাটকের শুটিং ছিল সাদা কাগজে সাজানো অনুভূতি তো ওখানে গিয়ে আমি প্রথমে নিশো ভাইকে দেখে ভাবছি অপূর্ব ভাই আমি এতটা তখন চিনি না যে ওনাদের দুইজনের চেহারা প্রায় কিছুটা কিন্তু কাছাকাছি ছিল তো আমি ওই সময় এতটা পরে আমি দাদাকে দাদা উনি কি অপূর্ব ভাই কর না নিশো আফটার নিশোর সাথে যদি আমি কোনো মজার স্মৃতি জানতে চাই কোনটা বলবেন যখন আমি শুক্লপক্ষ করব প্রথম যেদিন আমাদের নিশোভার সাথে শ্যুট তখন তো নিশোভাই আমার বাংকার বয় দেখছে দেখে আমাকে রাস্তার মধ্যে হঠাৎ দেখা হওয়ার পরে বলতেছে তুমি তো দুর্দান্ত করো যে খুবই ভালো যে আমার কাছে এত ভালো লাগছে এবার বুকে ঝরায় ধরছে প্রথমে আমাকে চিনতে পারে না কারণ বাংকার বয় করার পরে অনেকে আমাকে চিনতে পারে নাই পরে যখন শুনছে যে তুমি বাংকার বয় আমি করছি পরে ধরে দেখো ভাই তুই কি অ্যাক্টিং করছিস এই সে আদরের জায়গাটাতে আপনাকে স্থান দিয়েছে আফরান নিশো তো এখানে আরেকটা ঘটনা আছে সেটা আসলে কিছু সব কিছু তো বলা যায় না কিছু কিছু নিজেদের ভেতরে রাখতে হয় সেটা একদম একান্ত নিজেদের মজার জায়গা তার মানে আপনার নিশোর মধ্যে কি সিক্রেট আছে হ্যাঁ সিক্রেট মজা আছে সেটা বলা যায় না দর্শক আমি জানি না যে আফরান নিশো এবং সেন্টুর মধ্যে এমন কি সিক্রেট আছে যেটা আমাদেরকে বলতে যাচ্ছে না গড নোস আচ্ছা এরপর বুঝতে পারলেন যে কারণ রাফসান হক আর কামাল দুইজনের সম্পর্ক কোথায় একদম এক লেভেলে রাইট কিন্তু অন্তিম পর্বে এসে কিন্তু কামালকে শেষ করে দিল রাফসানকে একদম ডেড এন্ড বিশ্বাসঘাতকতা করছে স্যার আমার সাথে এটা আসলে আমি মানতে পারি নাই স্যার আপনি বিশ্বাসঘাতকতা করছেন এটার জন্য আমি প্রতিশোধ নিব যদি নতুন কোনো কাজে আপনার সাথে দেখা সিরিয়াসলি তাহলে তো একটা মানে এটা কি থ্রেট ছিল থ্রেট ছিল যে নতুন কাজে আমি তখন বিশ্বাসঘাতকতা করব স্যারের সাথে ও নো 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 আগে থেকে এসব যাবে না আচ্ছা এটা হলো ক্যারেক্টারে বিশ্বাসঘাতকতা অন্য কিছু না ওকে গল্পের ভেতরে বিশ্বাসঘাতকতা বলিতে যখন আপনি কাজ করেন বলির কাজটার সময়ে তো আপনি একদম শুরু যেহেতু তখন আসলে কেমন ফিল করছিলেন যে ভয় ভয় লাগছিল নাকি খুব বেশি কনফিডেন্স না আমার কাছে আসলে আমি কখনো ভয় পাই না আমি যে কাজটা করতে যাই আমি আমার কাজটাকে ভালোবাসি আমার চরিত্রটাকে ভালোবাসি অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্ট ছিলেন বলিতে
আমার যে চরিত্র ছিল যেভাবে আমি চেষ্টা করেছিলাম অনেক কিছু ছিল না সিরিজে গিয়ে আচ্ছা পরে যদি ওইটা থাকতো তাহলে তখনই দর্শক আবার মজা পেত এটা নিয়ে কি আপনার কোনো আক্ষেপ আছে যে আমার সিনগুলো কেন কেটে সেটা আসলে আমার আক্ষেপ নাই কারণ এটা ডিরেক্টর ভালো বোঝে একজন ডিরেক্টরের প্রয়োজন যতটুকু ততটুকুই রাখবে চঞ্চল চৌধুরীর সাথে কাজের অভিজ্ঞতা কেমন তিনি আপনাকে কিভাবে রিসিভ করেছেন উনি থিয়েটার করেছেন আমিও যখন শুনছি যে আরণ্য গিয়েছিলাম আরণ্যকে ওয়ার্কশপ করছি যে একটা কারণ ওনার তো করে নেয়া ওনার তো প্রাণের জায়গা কারণ ওনার প্রাণটা এখানে পড়ে থাকে তো ওই জায়গা থেকে আরো একটা কাছের একটা অনুভূতি চলে আসা ঠিক আছে তাহলে এবার একটু মাসেল ফ্যালেন স্বপ্নে আসি এই মাসেল ফ্যালেন স্বপ্নে কিন্তু আপনি এই যে জাদু ক্যারেক্টার করে এই যে এত পরিচিতি পেলেন দর্শক আপনাকে খুব ভালো অ্যাকসেপ্ট করেছে নাসিরউদ্দিন খানের সাথে আপনার কেমিস্ট্রিটা আসলে কেমন ছিল আসলে আমি সব সময় আমার কাছে কষ্ট মানে যখন ভালোবাসাগুলো পাই না তখন আমার দায়ভার আরও বেড়ে যায় যেমন আমার কাছে আমি একটা কথা মনে হয় যে সুখ মানুষকে ভাসায় আর দুঃখ মানুষকে ভাবায় তো আমি চাই দুঃখটা আমার সাথে থাক তো সেই জায়গা থেকে অ্যালেন সোপনের জাদু আমাকে যেভাবে ভাসাইছে আমার সেটা আসলে ভয় আরও ভয় তৈরি করে দিয়েছে যে আমাকে আরও নতুনভাবে শিখতে হবে জানতে হবে এবং আরও নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে শুটিং স্পটে ভিকি জাহেদ আপনাকে প্রিপেয়ার করার জন্য আসলে কত ধরনের এফোর্ট দিয়েছে জামশেদের ক্যারেক্টারটার জন্য ভিকি ভাই নিজে আমার সাথে রিহার্সাল করে করে প্রিপেয়ার করছে ইনস্ট্যান্ট সেটে যে আমাকে দেখলে বলতো যে আজকে না হয় ভালো তুকু আজকে না হয় জুতা চাটো আর কোনো দিন নয় হে আপনাকে দেখলে এটা বলতো তারপরে এইরকম ছিল স্যার আমি কি কোনো ভুল করেছি মানে উনি আমার ক্যারেক্টার নিজে প্লে করতো মিমিকি করতো তারপরে আমি সাথে সাথে যেন আমি ক্যারেক্টারটা নিয়ে আরও মজা পাই আপনি যখন কোনো কিছুতে অনেক সাকসেস হন বা অনেকের অনেক প্রশংসা পান তখন আপনি কাকে বেশি মিস করেন আসলে আমি কখনো বলবো না কোনো কাজে আমি সাকসেস আমি যুদ্ধটা করছি এবং একটা মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সে যুদ্ধের মধ্যে বেঁচে থাকবে মিস করার জায়গা বললে কারণ আমার পৃথিবীর সবচেয়ে বড় মিস আমার বাবার কোনো স্মৃতি নেই আমার কাছে এটা আমার সবচেয়ে বড় মিস আর সেই জায়গাটা আমার মা আমাকে বুঝতে দেয় না কখনো আমরা দুই ভাই বোনকে কখনো বুঝতে দেয় না কারণ নিজে বাবা নিজে মা সে যে এইভাবে আমাদের দুইজনকে বড় করছে আপনার পরিবার এখন মানে আপনার মা বোন কোথায় থাকছে আমার মা গ্রামে আছেন আর গ্রামের মানুষরা জানেন এই শহরে সহজে আসতে চায় না তারা বন্দি ঘরে থাকতে চায় না তারা খোলা থেকে সবার সাথে কথা বলে এই ঘর ওই ঘর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কিন্তু শহরে আসলে কি একটা জায়গায় বন্দি হয়ে যায় যেমন আমরাও কিন্তু পারলে শহরে থাকতাম না তো আমাদের কি করতে আমাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে কারণ আমাদের কাজটা এইখানে উইথ ডিউ রেসপেক্ট জানি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা তবুও বলি বাবা দিবস আসলে আপনার কেমন কাটে প্রতিদিন যেভাবে যাই সেভাবে আমার কাছে আসলে এক্সট্রা কোনো কিছু মনে হয় না কারণ আমি সেই ফিলটা পাই নাই এটা মনে হইলে চোখে পানি আসে বালিশ ভেজে হয় এটা হয় কিন্তু সেই জায়গা থেকে কারণ আমার কাছে প্রতিটা দিনে বাবা দিবস মনে হয় প্রতিটা দিনে বাবা ভালোবাসেন বাবা কিন্তু কোনো নির্দিষ্ট দিনে ভালোবাসেন না মা বা বাবা বা ভাই বোন যারাই বলি কেউ কিন্তু কোনো নির্দিষ্ট দিনে ভালোবাসে না আমরা মানুষ ভাগ করে নিয়েছি যে এটা দিনটা স্পেশাল করে একটা দিনের একটু উদযাপন আমার কথা হলো আমি প্রতি একটা দিন উদযাপন করতে চাই না আমি প্রতিটা দিন উদযাপন করতে চাই এবছর আপনার কী কী কাজ আসছে এবছর জন মিল্টন ভাইয়ের ম্যাসমেট তারপরে আরেকটা কাজ করলাম মাসুদ আহমেদ ভাইয়ের ওমেঘা দুইটা কাজে দুর্দান্ত হবে তারপর আরেকটা অ্যান্থোলজি সিরিজ আসতেছে সেটা বলা যাচ্ছে না কিন্তু আসতেছে এই বছরই আসবে কিছু দিনের ভেতরেই আপনি অনেকগুলো ওটিটিতে কাজ করেছেন সিনেমা হলের এই বড় পর্দায় দর্শক সিনেমা হলে গিয়ে আপনাকে কবে দেখবে হঠাৎ করে সারপ্রাইজ চলে আসবে হঠাৎ করে এই বছর কোনো সম্ভাবনা আছে সেটা এখনো শিওর বলা যাচ্ছে না কথা হচ্ছে দেখা যাক আপনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি বেশ ভালোও লাগছে বাট আমাদেরকে তো বিদায় নিতে হবে যাওয়ারকে দর্শকদের যদি কিছু বলার থাকে দর্শকের প্রতি শুধু বলবো যে আপনারা যেভাবে সাহস দিচ্ছেন ভালোবেসে আমি চেষ্টা করবো আপনাদের সেই ভালোবাসাটার মূল্য রাখতে আর আমার জন্য দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হতে পারি
জানি কখনো ভালো মানুষ হতে পারবো না, পৃথিবীতে বেঁচে থাকাকালীন একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না। আর সেই চেষ্টাটা নিয়ে, ভালো মানুষ হওয়ার চেষ্টাটা নিয়ে অভিনয়ের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই।